দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবিএম আনিসুজ্জামান বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ায় উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গণ সম্বর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মসিহুর রহমান শাহানশাহের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে ত্রিশালের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ সহ ত্রিশালের সার্বিক উন্নয়নের অঙ্গীকার প্রদান করেন। এ সময় তিনি আগামী 20 জানুয়ারি বহুল আলোচিত রাস্তা বৈলর ধানীখোলা সংযোগ সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানালে উপস্থিত জনতার মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও চলতি বছরেই বৈলরের আরও 4টি রাস্তার উন্নয়ন কাজ করার আশ্বাস প্রদান করেন। ত্রিশাল থেকে মাদক নিষিদ্ধ ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন সমাধানের আশ্বাস দেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আনিসুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মসিহুর রহমান শাহানশাহ। আলোচনা শেষে বৈলর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল লতিফ মজনু, কামরুজ্জামান স্বপনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আমি সারা জীবন আমি কথা দিলাম, আমার শেষ বিন্দু পর্যন্ত আমি চেষ্টা করবো। আপনার যার কাজ সেই যাবেন।